গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো তোমরা সবাই? আমি আর ঋগ্বেদী তো ভালো আছি। এই যে সকালবেলায় ঋগ্বেদী তার বাবা কাছে ঋগ্বেদী তো আদর খাচ্ছে, উঠেছে অনেকক্ষণ 6টার সময়, দিয়ে আবার একটুখানি ঘুমালো, দিয়ে এইবার বাবা যেহেতু ঘুমাচ্ছে বাবার ঘুমটাকে চটকাতে হবে, মা তো উঠেই গেছে, এবার বাবার ঘুমটাকে চটকাতে হবে বলে দেখুন অবস্থা। সোনাই, এ সোনাই, সোনাই রে, গুড মর্নিং, এসো নাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, দেখছে কি দেখছে ভ্যাবলার মতো। এসো নাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সোনাই, এসো নাই, গুড মর্নিং, গুড মর্নিং, বাবার কাছে আদর খাচ্ছে দেখুন। মানে এটা হচ্ছে তুমি ওঠো, আর শুয়ে থাকলে হবে না, আমি যেহেতু উঠে পড়েছি মা উঠে পড়েছে তোমাকে উঠে পড়তে হবে। চিল্লাবে, জড়িয়ে ধরলে চিল্লাবে। ওর ঘুম হয়ে গেছে মানে ও কাউকেই ঘুমাতে দেবে না। এই শুনো, বড় ফ্লাক্স ভর্তি হয়ে গেছে, ফ্লাক্সটা অন্যরকম, কারণ আমি যে ফ্লাক্সগুলো আগে ব্যবহার করতাম সেইগুলো আমার বাপের বাড়িতেই রয়ে গেছে, তো এই ফ্লাক্সটা এখানে ভর্তি হয়ে গেছে। আর কালকে বেরিয়েছিলাম, বেরিয়ে ঋগ্বেদিতার জন্য একটা ফিডিং বোতল কিনেছি, যে প্লাস্টিকের বোতলগুলো ইউজ করতাম সেগুলো 3 মাস পর পর চেঞ্জ করতে হতো, তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, সেই জন্য একবারে, আগে একটা স্টিলের আছে তার সাথে এটা একবারে কিনে নিয়েছি, আর প্লাস্টিকের বোতল কিনবও না আর চেঞ্জও করবো না। এটা 550 টাকা দাম নিল অ্যাপোলো থেকে, তো এটাকে এখন ফোটাতে দেবো, তার সাথে আগেরটাও ফোটাতে দেবো। এই যে আমি আর ঋগ্বেদিতা দুজনে সকাল সকাল রেডি হয়ে গেছি, আর ননাই আজকে যাবেন না আমাদের সঙ্গে, ননাই এখনও স্নান করেনি, আমরা দুজনেই ওর বাবার সঙ্গে যাবো একটু সিদ্ধেশ্বরী মন্দিরে। শোনো, শোনো, শোনো রে, আজ যে ঋগ্বেদিতা পড়েছে একটা পঞ্চু, এটা ওর বড় মা ওকে দিয়েছে, মানে ননাইয়ের মা দিয়েছে ঋগ্বেদিতাকে এই পঞ্চুটা, আর আমার পঞ্চুটা ঋগ্বেদিতার বাবা আমাকে কিনে দিয়েছে। শোনো, শোনো, ও এখন পিছনে এই গাড়িটা রয়েছে, কারণ গাড়িটা দেখতে ব্যস্ত, সামনের দিকে আর তাকাবে না। এ শোনো, শোনো, এ শোনো, ঋষিতা এসছে, আজকে অনেক বড় লাইন আছে। ঋগ্বেদিতার বাবারও ছুটি, সকালের একটা প্রোগ্রাম ছিল, পুজো দিয়ে এসেছি, বিকালবেলায় একবার বললো চলো গঙ্গার ধারে যাই আর মূর্তিটা একবার ঘুরে আসি, তো সেই মতো মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি। মেয়ে কাঁচা ঘুম থেকে উঠেছে, ওই জন্য মুখে কোনো হাসি নেই, মেয়ে এখন ভোগ ভোগ দেখেছে, যাই ঘুরে পড়েছে ভোগ ভোগ দেখে, এখন মেয়েকে নিয়ে একটুখানি ঘুম ঘুম করে। বাবা ঋগ্বেদিতাকে নিয়ে এসেছি এই কানলা পৌরসভার জল ট্যাঙ্কের পাশে, একটা পার্ক আছে, এই পার্কটা অনেক দিন পরে দেখছি খুলেছে। এই যে ওর বাবা ওকে স্লিপ খাওয়াচ্ছে,
আর বাবা ওকে স্লিপ খাওয়াচ্ছে আর স্লিপ খাচ্ছে। আর পার্কে দেখুন প্রচুর বাচ্চারা খেলছে, দেখতেও খুব ভাল লাগে। এই পার্কটা অনেকদিন পরে আবার খুললো, কান্নার বুকেই একটা মাত্রই পার্ক আছে। একদম ছোট তো হাঁস রাইড রয়েছে, ঋগ্বেদি থেকে চাপিয়েছে ওর বাবা। এই যে ঋগ্বেদি তো ঘুরছে, শোনো কিন্তু বসে আছে দেখো কেমন। আমি ঘোরাচ্ছি, তাহলে আমায় দেবে তুমি ভিডিওটা করো। আমার মাথা ঘুরে যাচ্ছিল বলে ওকে দিলাম যে না তুমি ঘোরা হওয়া। দিয়ে আস্তে আস্তে ঘোরা, হ্যাঁ তুমি আস্তে ঘোরাও, দিয়ে তারপর জোরে কর, তুমি না নামিয়ে দেবে। হ্যাঁ এই যে দোলনা থেকে নামিয়ে দেওয়া হয়েছে, আর কান্না দেখুন। আচ্ছা আচ্ছা চাপাচ্ছি 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 বাবা চাপাচ্ছি 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 চাপাচ্ছি। দাদাগুলো একটু জোরে জোরে দোল খাচ্ছে, শোনা তুমি তো বাচ্চা, তুমি বাচ্চা তো শোনা, দাদাগুলো একটু জোরে চাপো 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 রাস্তা। এক পা অধিক হয়ে গেছে দা, ওর বাবার সাথে মোড়েতে আমরা গ্রসারির মার্কেটিং করতে এসেছি, হয়ে এসেছে। ভাস্করটার দাম হচ্ছে 999। বিস্কুট নাও, আমি নিয়ে নিচ্ছি। ঘুরছে, ঘুরে ঘুরে কেনাকাটা করছে। বাবা নিল মেয়ের জন্য একটা আপেল, আর চাউটা বাকি ছিল লিস্টের মধ্যে, চাউটা নিয়ে নিল। সাড়ে দশটা মতো বাজে, ঋগ্বেদি তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছিলো, আমরা খেয়ে দিয়ে এলাম। তো আজকের মতো আপনাদের সবাইকে জানাচ্ছি গুড নাইট, শুভরাত্রি, আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক এই কামনা করি।